হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা, আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছি সকাল সকাল আমি মাথায় হেনা করে নিয়েছি, আজকে আর ইয়ে করিনি, কালকে রাতে গুলিয়ে রেখেছিলাম, আজকে হেনা করলাম। তো আজকে সকালে রান্না টানা নেই, কারণ কি বলতো, কালকে এমন চাল নিয়েছি না, ভাত ভেজে গেছে। তো আজকে আমার হাজব্যান্ডকে পান্তা দেবো, পান্তা আর একটা ডিমের অমলেট ভেজে দেবো। ওর মানে ওর ডিম এত প্রিয় বলার মতো না, ডিমের অমলেট, ডিম সেদ্ধ, ডিমের তরকারি দাও, ওর আর কোনো কথা নেই, আর কিচ্ছু লাগবে না, ওই তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে। তো গেছে চুল কাটতে, ও এলে চুল টান করলে আমি ডিমটা ভেজে ওকে খেতে দিয়ে দেবো। আর মেয়ে ওর দাদুর সঙ্গে খেলছে, আর আমার শাশুড়ি গেছে বাজারে, কালকে তো মাছ টাছ আনা হয়নি, সেই জন্য আজকে মাছ আনার জন্যই গেল। ওই যে এগুলো তো ঘুরে গেছে, আর থাক, হেনা তো উঠে যায়, কোনো অসুবিধা নেই, একা একা করেছি, একা একা করলে যা হয়, আমার হাজব্যান্ড করে দেয়, কিন্তু ও যেহেতু একটু চুল কাটতে গেছে, কখন আসবে ঠিক নেই, আর আসতে না আসতে ওর ঘুর পাড়াপাড়ি লেগে যাবে, কারণ ডিউটিতে যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে। তো সেই জন্য একা একাই করে নিলাম, আর আমার শাশুড়িমাকে দিয়ে করাবো, আমার শাশুড়িমাও বাজারে চলে গেল, বেশি দেরি করে গেলে আবার মাছ ভালো পাওয়া যায় না, সেই জন্যই গেল। তো একা একা করে নিয়েছি, কোনো অসুবিধা, হাত দিয়ে করেছি, দেখো হাতে নেই, সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে দিয়েছি, তো হাতে ভয় নেই কিছু। তো এখন মা মেয়ে যাচ্ছি মেয়ের সেন্টারে, আজকে ওর ওজন আছে, দিদিমণি খবর দিয়েছিল, তো নিয়ে গিয়ে ওজনটা করে নিই। আজকেও সেই রোদ উঠেছে, ক্যাপ বলে ঘুম থেকে উঠলো, এখন বেশি ঘুমে নাই, 10 মিনিটের মতো ঘুমে উঠে গেল। আগে কত সুন্দর ঘুমতো, যত বড় হচ্ছে ঘুমটুম কমে যাচ্ছে, ভয় পাচ্ছে, কত হয়েছে তো ওজন করে নিয়ে এলাম, মেয়েটার ওজন অনেকটা কমে গেছে, এর আগে 2 মাস আগে করেছিলাম 10 কেজির মতো, আজকে করলাম 8 কেজি 800, এরকম অনেকটাই ওজন কমে গেছে। যে অসুখে ভুগলো, বমি পায়খানা কমবেই, বেশি বেশি করে খেতে হবে, ওজন বাড়াতে হবে, বুঝলা। তো সেন্টার থেকে এসে দেখি বাবা এসেছে, অনেকদিন পর দেখা হলো বাবার সঙ্গে, ভালোই লাগছে। তো বাবাকে কত করে বললাম থাকো, দুপুরে খাওয়া দাওয়া করে যেও, কিন্তু বাবা ওই রকম ছটপটা লোক, কোথাও নির্দিষ্ট থাকে না, মেয়েকে দেখতে ইচ্ছে করেছে দেখে চলে গেল, তো আর কি এরকম করে মাঝে মধ্যে এলেই যথেষ্ট। তো যাই, শাশুড়ির মশলাটা করে নিই, মশলা শেষ হয়ে গেছে, তো আমাদের সপ্তাহের মশলা শেষ, তো মা দিলো এগুলো করতে, এখন মিক্সচারে করে রেখে দেবো। কতগুলো দেখো, 1 সপ্তাহ পার হয়ে যাবে, মায়ের হাতে একটু প্রবলেম, তো তো সেই জন্য বলছে করে রাখো, যতদিন চলবে ততদিনই খাবো, তো করে দিই। তো এই হচ্ছে মশলা, অনেকগুলো হয়েছে, অনেক দিন চলে যাবে, 1 সপ্তাহের উপরে। তো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট, স্নান করে মেয়েকে ওই যে ঘুম পাড়িয়ে দিলাম, ওর এটাই অভ্যাস যান, ও কোলবালিশের উপর পা না দিয়ে শুলে ওর ঘুমই ধরে না, এই ছোটোবেলা থেকে ওর অভ্যেস। তো যাই হোক, আজকে শ্যাম্পু করি নিয়ে আমি কী করি বলো তো, যেদিন ঘেনা করি তারপরের দিন শ্যাম্পু করি, আজকে আমি এমনি চুলটা ভালো করে জলে ধুয়েছি, কালকে আমি শ্যাম্পু করবো। তো আমার হেনা করার নিয়ম, একদিন আগে হেনাটাকে ভিজিয়ে রাখবো, পরের দিন অ্যাপ্লাই করবো, তারপরের দিন শ্যাম্পু করবো। তো তোমরাও করে দেখো, কাজে দেবে, সত্যি খুব ভালো এফেক্ট করে। আগে আমি চুলের, তারপর আমার স্কিনের কত যত্ন নিতাম বিয়ের আগে, বিয়ের পরপর, আর এখন বেবি হওয়ার পর তো সময়ই পাই না। তো অনেকদিন পর হেনাটা করলাম, মানে কাল আজকে তো একটু ইয়ে লাগবে, কালকে শ্যাম্পু করার পর চুলটা অনেক সিল্কি হয়ে যাবে। তো আর কি, এখন তো আর কোনো কাজ বাজ নেই, মেয়েও ঘুমিয়ে গেল, এমনকি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে, এই 2টা বাজতে চললো, হাজব্যান্ড 2:30টার মধ্যে চলে আসবে, ও এলে খাওয়া দাওয়া করে একটু শুভ, এখন আর শুভ না। তো আজকে লাঞ্চ, এই যে কচুর লতির তরকারি আর মাছের ঝোল, আর জলটা ফ্রিজ থেকে বের। বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি একবারে একদম সন্ধ্যে 7:30টার দিকে, তো চাটা করে এইমাত্র ঘরে এলাম, আর মেয়ে ঘুমিয়ে গেছে, ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছে, গরমে না ওর অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। তো কালকের মেয়ের ইঞ্জেকশন আছে, 9 মাসের ইঞ্জেকশনটা আছে, তো কালকে সকাল সকালে যাওয়া ভাবছি। তো কোয়েল থাকলে কোয়েলকে নিয়ে যায়, তোমাদেরকে বলা হয়নি, কোয়েল গেছে ওর মাসির বাড়ি শিলিগুড়িতে। তো অনেকদিনই হলো, প্রায় 1 সপ্তাহের মতো হলো ও নেই, তোমরা আমার ভিডিওতে দেখে বুঝতেই পারছ। তো থাকলে ওকে নিয়ে যেতাম, কিন্তু ও যেহেতু নেই, তো আমার শাশুড়িমাকে বললাম কালকে সকাল সকাল রান্না করে তুমি আর আমি যাবনি। তো মাছ টাছ তো আজকে বেশি করে এনে রেখেছে, ফ্রিজে রাখা আছে, তো কালকে সকাল সকাল রান্না করে মা আর আমিই যাবো, কারণ আমি একা গেলে হবে না, ওকে ইঞ্জেকশন করানোর পর কোথায় ব্যথা লাগবে না লাগবে, কতটা কান্না করবে কে জানে। তো সেই জন্য মাকে যেতে হবেই বলো। এটা ভালোই ছিল, এই যদি ইঞ্জেকশন করে আবার জ্বর চলে আসবে, শরীরটা আবার খারাপ হয়ে যাবে।
এবার মনে হয় তিনটা ইনজেকশন, একটা ইনজেকশন হলে তাও হয়, তিনটা ইনজেকশনের যে কি ব্যথা আমাদের, একটা ইনজেকশন হলে কি ভয় লাগে, আর ও তো বাচ্চা মানুষ, কষ্ট পেলে কিছু বলতেও পারবে না, শুধু কান্না করবে কান্না করবে। কেন যে এগুলো ইনজেকশন হয়, এর বদলে যদি কোনো ওষুধ খাওয়ার মাধ্যমে যদি এই কাজগুলো হতো কত ভালো হতো বলো, এখন কষ্ট পেলে কি আর হবে, ভবিষ্যৎ ওর যেন ভালো কাটে তো সেই জন্য ইনজেকশনগুলো দেওয়া তো অবশ্যই দিতেই হবে বলো। আশ্রম থেকে এলাম, তো আজকে আশ্রমে গেছিলাম কারণ আজকে রান্না নেই, মানে দুপুরে মানে সকালে রান্না করা হয়নি, তো শাশুড়িমা দুপুরে রান্না করেছে, মানে রাতের আর দুপুরের ভাত একবারে রান্না করে রেখেছিল, তো ভালোই হলো আজকে আমার ছুটি, আজকে আমাকে ছুটি দিয়ে দিয়েছে যে গরম না, তো এবার মেয়ের দুধটা গরম করে ওকে খাইয়ে দেবো, তাহলে আমার আর কোনো কাজ নেই, হাজবেন্ড এলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো মেয়ের দুধটা যে ফ্রিজে রাখা আছে, আগে যে কাকিমার কাছ থেকে দুধ নিতাম ওই কাকিমার আর দুধ হয় না, তো অন্য এক কাকিমার কাছ থেকে দুধ নিচ্ছি, এই দুধটাও বেশ ভালোই, তো বিকাল করে নিচ্ছি, যে দেখো নিয়ে সোজা ফ্রিজে রেখে দিচ্ছি, মানে এত গরম পড়েছে না একটু ইয়ে হলেই দুধ নষ্ট হয়ে যাচ্ছে, তো এখন গরম করব, কিছুক্ষণ রাখার পর গরম করে করে মেয়েকে খাইয়ে দেবো। তো আমি আর মেয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, ওর বাবার ওয়েট করছে, আজকে ওর বাবা বাইক নিয়ে গেছে, অন্য অন্য দিন তো বেশিরভাগ সাইকেল নিয়ে যায়, তো আজকে গাড়িতে উঠবে জন্য রাস্তায় শুধু গাড়ি ওয়েট করছে, কখন আসবে কখন আসবে। একটা গাড়ি আসছে, মেয়ের রিয়াকশনটা শুধু দেখো, ভাবছে ওর বাবার গাড়ি, বাবার গাড়ি, বাবার গাড়ি, এটা বাবার গাড়ি না, চলে গেল, আরে কি কষ্ট, গাড়ি দেখলেই ভাবে ওর বাবার গাড়ি, তারপর যখন চলে যায় ওর কষ্ট হয়, এখনো দেখছে, আসবে মা আসবে, একটু দাঁড়া আসবে, এবার সত্যি সত্যি বাবার গাড়ি চলে এসেছে। দোকানের কয়েকটা মাল শেষ হয়ে গেছিল, এগুলো নিয়ে এসেছে আমার হাজবেন্ড, আর আমার একটা দিদা আম পাঠিয়ে দিয়েছে, গাছেরই আম। তো বন্ধুরা দেখলে আমার হাজবেন্ড চলে এসেছে, এখন আমরা রাতে ডিনার করবো, ডিনার করে আমরা শুয়ে পড়বো। তো ঠিক আছে, আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি, আমার ব্লগটি যদি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তো আজকের মতো বাই বাই, গুড নাইট।